গতকাল উদয়পুর শহরে নাগরিক ফোরামের ডাকে যে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে সেই মিছিলের পর শাসক দল বিজেপি সন্ধ্যার পর সারা উদয়পুর শহর সহ শহর সংলগ্ন এলাকায় বেশ কিছু বাড়িঘর সহ বিরোধী দলের কর্মীদের উপরে আক্রমণ সংগঠিত করার অভিযোগ কংগ্রেস দলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়। দলীয় কর্মীদের উপরে মারধরের ঘটনা ঘটেছে। তাছাড়া কংগ্রেসের অফিসে আগুন লাগিয়ে দেয় রাতের আঁধারে। আহতরা গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। দুজনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান। এই সমস্ত বিষয় নিয়ে জেলা কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল একরাশ ক্ষোভ উগড়ে দেন। বিজেপি এটা রাজনৈতিক দল কিনা সেটা আমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে, কারণ এটা রাজনৈতিক এমন একটা নোংরা জায়গায় নিয়ে গেছে এই রাজনৈতিক দলটা। বিভিন্ন রাজনৈতিক দলের বিজেপি বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে, সেটা সিপিএম বলুন, সেটা কংগ্রেস বলুন বা অন্য দল বলুন, সে সমস্ত দলের অফিসগুলো তো ডজাল লাগিয়ে ভেঙেছে, আগুন দিয়ে জ্বালিয়েছে। যেখানে যেখানে এখনও আমাদের বিরোধী দলের বা কংগ্রেসের অফিস মাথা তুলে দাঁড়িয়ে আছে, সেই জায়গার মধ্যে এখন কি দেখলাম, সেখানে বিজেপি দলের প্লেক সামনে পুঁতে দিয়ে আপনার বিল্ডিং দখল করে নিচ্ছে। মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুর, সেখানে সরকার বিজেপি সরকার আসার পর কংগ্রেস ভবনটাকে দখল করার জন্য এই এলাকার বিধায়কের নেতৃত্বে সেখানে ইট বালি সিমেন্ট স্টক করা হয়েছিল, নতুন করে সেখানে বিল্ডিং করবে। কংগ্রেস দলের তরফ থেকে আদালতে মামলা করা হয়। মামলার সেখানে নির্দেশে শেষ পর্যন্ত এলাকার বিজেপি নেতারা সেই সমস্ত জিনিস সেখান থেকে তুলে আনতে বাধ্য হয়েছিলেন। তারপর থেকে সেখানে কংগ্রেস ভবন কংগ্রেসের মতনই সেখানে চলছে। সেখানে দলের পতাকা ছিল, কর্মীরা সবসময় সে অফিসে বসেন। গতকাল রাতের বেলা বিজেপির দুষ্কৃতীরা আমাদের সেই কংগ্রেস দলের প্ল্যাগ খুলে নিয়ে সেখানে বিজেপির প্ল্যাগ সেখানে পুঁতে দিয়েছে। এটা কেমন নৈরাজ্য চলছে? এর আগেও তো একটা সরকার ছিল ইতিপুরা রাজ্যে, বামপন্থী সরকার ছিল, বামপন্থীর বিরুদ্ধে নীতিগতভাবে সেখানে লড়াই করেছি। সেই সরকারের আমলে তো এতটা নৈরাজ্য ছিল না, মিছিল করার সুযোগ ছিল, আমাদের পার্টি অফিস ভাঙেনি, আমরা জায়গা জায়গা ঘুরতে পেরেছিলাম। এটা তো একটা চরম নৈরাজ্য, রাজনৈতিক সুজন্যতা এই ত্রিপুরাজ্যের সেখানে তলানিতে মানুষকে বাঁচতে হলে সবাই তার প্রতিবাদ করতে হবে। আমরা এক্ষুনি পুলিশ প্রশাসনকে সেখানে হস্তক্ষেপ সেখানে প্রার্থনা করব, অবিলম্বে বিজেপি নেতৃত্বকে যাতে বলা হয় সেই পতাকা তুলে নেওয়ার জন্য, না হলে আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে ও ব্লক কংগ্রেসের নেতৃবৃন্দরা গিয়ে আমরা কংগ্রেস ভবনে আমরা আমাদের সেখানে চিন্তাভাবনা আমরা করব। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।